উপজেলা পরিষদ নির্বাচনের পরে ফরিদপুর চার আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী প্রথম সরকারি সফর তার নির্বাচনী এলাকায়। এই সফরে তিনি তিন উপজেলার বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ নেন। 29 মার্চ শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলা পরিষদ আয়োজিত তিন দিন ব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন এমপি নিক্সন চৌধুরী। এ সময় তার সাথে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান আল হাবিব উপস্থিত ছিলেন। এমপি নিক্সন বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, পছন্দের বই কিনেন ও ভক্ত সমর্থকদের সাথে ছবি তোলেন। পরে উপজেলা চত্বরে স্থাপিত মঞ্চে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন তিনি। মঞ্চ থেকে নেমে দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু সময়ের জন্য উপভোগ করেন এমপি নিক্সন চৌধুরী। পরে সেখান থেকে বের হয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এ সময় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বি গোলদার, ভাঙ্গা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ সিএনএন টেলিভিশন জিটিভি যারা বিভিন্ন চ্যানেলের বিভিন্ন এসেছিলেন। আমরা আরো দুটি গান শুনবো, একটু বিরক্ত করব। দীর্ঘদিন পরে হলেও আমাদের মাঝে আমাদের আমাদের সৌভাগ্যবশত চলে এসেছেন, আমাদের মাঝে অনেকদিন ছিলেন যিনি, আমাদের সুখে দুঃখে অনেকদিন তাকে পেয়েছিলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে। তিনি আপনারা জানেন বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সদরপুর। আমরা এবারে ফিরে যাচ্ছি সঙ্গীতের ভুবনে, সঙ্গীত পরিবেশন করছেন সুপ্রিয় সুধী। আমাদের অনুষ্ঠান চলবে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে, যেখানে 26 মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবসের রচনা প্রতিযোগিতার ফলাফল এবং অতি অবশ্যই যে বইমেলাটি উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের স্মরণে, সেই প্রথম স্বাধীনতা বইমেলার স্টলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে এবং রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণের অনুষ্ঠান হবে। আপনারা কেউ কোথাও যাবেন না, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তন্বী শাহ সঙ্গীত পরিবেশন করছেন। এবং আরো একটু বলে দিতে চাই, এই প্রথম স্বাধীনতা বইমেলা 2019-এ এই বইমেলায় যেমনই ঠিক আছে
সাপ্তাহ।